আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে বেলকুনিতে আসা হয়নি। তো নাস্তা খাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে যাবার পর একেবারে বেলকুনিতে এসেছি। তো এখন মোটামুটি 10টার মতো বেজে গেছে আর বেলকুনিতে প্রচুর পরিমাণে রোদ। তো রোদের ভেতরে আমার নতুন লাগানো গাছগুলো একটু দেখাচ্ছি, সেই সাথে একটা খুশির বিষয় শেয়ার করছি। আমার মরিচ গাছে দুটো মরিচ হয়েছে আর অনেক ফুল আছে এখনো। তো এই মরিচগুলো দেখে সবার প্রথমে আমার খুব প্রিয় একজন ভিউয়ার্স আপু আছেন, শায়লা খানম আপু। আপুর কথা খুব বেশি মনে পড়ছে, কেননা আপু মরিচ গাছটা খুব পছন্দ করেছিলেন আর আমার খুব ইচ্ছা হচ্ছে যে যদি আপু আমার আশেপাশে থাকতো তাহলে আমার গাছের এই প্রথম মরিচটা আমি অবশ্যই আপুকে দিয়ে আসতাম। তো আপু যেহেতু আমার থেকে অনেকটা দূরে, দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত আপু। তবে সত্যি বলছি, মরিচ দুটো আমি খাবো কিনা জানি না, তবে দেখে তোমার কথা খুব বেশি মনে পড়ছিল। তো আমার যে মাদার গাছটা ছিল মরিচের, আপনাদের ভাই আমাকে গিফট করেছিল, তো ওই গাছটাতে আসলে অনেক মরিচ হয়েছিল। তো আপনাদের ভাইয়া প্রায়ই ওই গাছের মরিচ খেত আর সেই মরিচের পাকার পরেই কিন্তু আমি বীজ থেকে এই চারাগুলো করেছিলাম। এর সাথে আর অনেকগুলো চারা ছিল, সেগুলো আমি আসার সময় আমার শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি। আসলে অনেক বেশি গাছ আনতে পারিনি, তাই ওই গাছগুলো রেখে এসেছিলাম। আর একটা মাত্র গাছ নিয়ে এসেছিলাম, তো সেই গাছটাই মাশাল্লাহ এটাই প্রথম মরিচ হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। তো দেখতেই পেয়েছেন, নাস্তা করার পর একটু সময় কাটিয়ে আমি একটু গ্রিন টি খেয়ে নিয়েছি। আর গ্রিন টিটা আমি আজকে তেজপাতা আর তুলসী পাতা মিক্সড করে পানিটা গরম করেছিলাম, যার কারণে চায়ের কালারটা কিন্তু একটু অন্যরকম এসেছে। আর এখন যে জিনিসটা শেয়ার করছি, আজকে আসলে আমার কাজের চাপ একটু কম আছে, তো যার কারণে ভাবলাম যে আমার শখের কাজগুলো করে ফেলি। এই কাজগুলো অনেক দিন ধরেই জমিয়ে রেখেছি, করব করব করে আর করা হচ্ছিল না। দুটো ড্রয়িং আমি রাতের বেলা করে রেখেছিলাম আর একটা বাকি ছিল, তো সেটাই এখন করে নিচ্ছি। আমি আসলে তিনটা ওয়ান টাইম প্লেটে এরকম কালার করব আমার বেডরুমের জন্য। বেডরুমটা একটু নতুন করে মেকওভার করব, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই মূলত আমি এই ওয়ান টাইম প্লেটে আর্ট করে নিচ্ছিলাম। রাতের বেলা যে দুটো আর্ট করেছি ওগুলো আসলে আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না। আর সচরাচর রাতের বেলা আমি ভিডিও খুব একটা করি না, দেখা যায় লাইটিংয়ের জন্য ভিডিও খুব একটা ভালো আসে না। তো যার কারণে ভাবলাম যে সকালবেলা যেটা তৈরি করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্য এটা একটু ভিডিও করেছি। তবে দুর্ভাগ্যবশত এই ভিডিওটাও আমি পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন যতটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু করার পরপরই আমার একজন আপু আমাকে ফোন করেছিল। তো আপুর সাথে কথা বলতে বলতে আমি বাকি যেই রং করাটা সেটা করে ফেলেছি, যার কারণে আমি আর সেটা দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছ দুটো কিন্তু আমি অফ ক্যামেরাতে আপুর সঙ্গে কথা বলতে বলতেই করেছিলাম, যার কারণে গাছ দুটো দেখাতে পারছি না। তবে এটা আমি কিভাবে আর্ট করেছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ধরনের আর্টগুলো কিন্তু খুব ইজি, খুব সহজে, দেখেই কিন্তু নিজের আইডিয়া মতো এবং নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নেওয়া যায়। তো আমি এখানে একটু আমার মতো করেই করে নিচ্ছি। আর্টগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন কিন্তু এখনও ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওর বিন্দুমাত্র যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন বা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সেই সকল বন্ধুদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে মোটামুটি আমার সবগুলো আর্ট করা কিন্তু হয়ে গেছে, আর সবগুলো একসাথে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো যখন আমি বেডরুমে লাগাবো তখন সেটা আসলে অনেক বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে, তো দেখা যাক আসলে কেমন হয়। তো এখানে এই শখের কাজগুলো শেষ করে এখন চলে এলাম ঘরের কাজে। আসলে কিছু বাজার শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো গতকাল আনা হয়েছে, তো সেগুলো আমি এখন একটু রিফিল করে নিচ্ছি। মসুরের ডাল শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, সেটা এখন রেখে দিচ্ছি। আর অন্যান্য কিছু টুকিটাকি জিনিস এনেছে সেগুলো রিফিল করে নিব। আসলে মাসের শেষের দিকে দেখা যায় যে বাজারগুলো শেষ হয়ে গেলে মাসের শুরুতেই কিন্তু মোটামুটি বাজার গোছানোর কাজটা করতে হয়। আর আমি আসলে মান্থলি যে সব কিছু একসাথে কিনি তা না, প্রথম মাসে আমি সব কিছু একসাথে কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে মানে ফেব্রুয়ারি মাসে আমার কিন্তু সব জিনিস কিনতে হয়নি, যেই জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলোই শুধুমাত্র নিয়েছি। তো যার কারণে আমার ওরকমভাবে আর মাসিক বাজার করা হয়নি, যখন যেটা শেষ হয়ে যাচ্ছে তখন সেটা এনে নিচ্ছি। আর এখানে চিনিটা পুরোপুরি শেষ হয়নি, তো গত মাসের চিনি এখনও অনেকটা ছিল, তো সেটাই এখন রিফিল করে নিচ্ছি। এই চিনিটা শেষ হলে পরবর্তীতে আবার চিনি আনবো। আমার একজন নতুন ভিউয়ার্স আপু জয়েন হয়েছে আমার চ্যানেলে, আপুর আইডির নাম হচ্ছে বন্যায় বন্যা, মেবি আপুর নাম বন্যা। তো বন্যা আপুর উদ্দেশ্যে এখন আমি একটু বলছি। আসলে আপু আমার কাছে জানতে চেয়েছিল যে ঘরোয়াভাবে কিভাবে গাছের যত্ন নেওয়া যায়। আপু আসলে নতুন কিছু গাছ লাগিয়েছে, তো যার কারণে আপু কথাটা জানতে চাচ্ছিল। আসলে এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপু যেহেতু নতুন আমার চ্যানেলে জয়েন করেছে তাই হয়তোবা সেই ভিডিওগুলো দেখেনি, তো যার কারণে আমি ছোট করে একটু আজকের ভিডিওতে শুধুমাত্র আপুর উদ্দেশ্যেই একটু বলে দিচ্ছি। তো তার আগে এখানে আমি একটু ডালিমের জুস করে নিচ্ছি। আসলে সবসময় ডালিমটা আমি এমনিতেই খাই, ওটাই আমার কাছে ভালো লাগে, তো আজকে হঠাৎ মাথায় এলো যে একটু জুস করে খাবো, দেখি কেমন হয়। কিন্তু জুস করার পরে দেখলাম যে এর কালারটা একদম নষ্ট হয়ে গেছে। আসলে রিয়েল যে কালারটা ওটা কিন্তু অনেক সুন্দর, তো আমি ভেবেছিলাম যে জুস করলে বোধ হয় কালারটা অনেক সুন্দর হবে, একদম পিঙ্ক কালার, তো দেখি যে না, আসলে এটার যে ভেতরে যেই বিচিটা থাকে বিচির কারণে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কালারটা যে একেবারে নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর এই জুসটা খেয়ে আমি আমার ইনডোরে যেই গাছগুলো আছে সেগুলো এখন একটু ধুয়ে নিব। তো ইনডোরের গাছগুলো ধুতে ধুতে আমি বন্যা আপুর জন্য একটু ছোট করে বলে দিচ্ছি। আসলে আপু, তুমি ঘরোয়াভাবে যদি গাছের যত্ন করতে চাও সেক্ষেত্রে চাল ধোয়া ডাল ধোয়া যে পানিটা থাকে, আমরা প্রতিদিন চাল ধোয়ার পরে সেই পানিটা তুমি রেখে দিতে পারো, সেটা গাছের গোড়ায় দিতে পারো, এটা খুব ভালো কাজ করে। এছাড়া আমরা রান্নার সময় যে সবজির খোসাগুলো হয় বা পেঁয়াজ আলুর খোসা হয় সেগুলো তুমি পানিতে দুই দিন বা একদিন ভিজিয়ে রেখে সেই পানিটা গাছের গোড়ায় দিতে পারো, সেটাও খুব ভালো লিকুইড ফার্টিলাইজারের কাজ করে। এছাড়া আমরা কম বেশি সবাই তো কলা খেয়ে থাকি, তো কলার খোসাগুলো ফেলে না দিয়ে টুকরো টুকরো করে কেটে যদি তিন দিনের মতো পানিতে ভিজিয়ে রাখো তাহলে দেখবে পানির কালারটা একদম কালচে হয়ে যাবে, আর ওই পানিটাকে কিন্তু ছেঁকে গাছের গোড়ায় দিতে পারো, এতে করে গাছে ফুল এবং ফলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। ডিম খাওয়ার পরে যে ডিমের খোসাটা থাকে সেটা হালকা রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারো, সেটাও কিন্তু গাছের জন্য অনেক ভালো সারের কাজ করে। তো মোটামুটি এই জিনিসগুলো কিন্তু একদম ঘরোয়াভাবে বিনা খরচে আমরা গাছের যত্নগুলো করতে পারি। তো আপু তোমার জন্য আমি ছোট করে একটু বলে দিলাম। আর এছাড়াও অনেক ধরনের সারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে চাইলে দেখে নিতে পারো যদি তোমার প্রয়োজন হয়।
আর আজকের ভিডিওতে যে জিনিসগুলো বলেছি আপাতত তুমি এগুলো দিতে পারো, আমার মনে হয় এগুলোতেই তোমার গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। কেননা এই প্রত্যেকটা সার আসলে আমি আমার নিজের গাছে ইউজ করি, তো সেই হিসেবে আমি তোমার জন্য এগুলোই বলে দিলাম, আশা করি তোমার একটু হলেও উপকারে আসবে। তো আপুর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু সব গাছগুলো ধুয়ে রোদে দিয়ে এসেছি। তো গাছ ধোয়ার পরে যেহেতু সিঙ্কটা অনেকটাই ময়লা হয়ে যায়, তাই এটাও একটু ক্লিন করে নিচ্ছি। আসলে যে কোনো কিছু ধোয়ার পরেই সিঙ্কটাতে অনেক বেশি পানি ছড়িয়ে যায়, আর এরকম ভেজা সিঙ্ক আমার দেখতে একদমই ভালো লাগে না। তো যার কারণে প্রত্যেকটা কাজ করার পরেই কিন্তু আমি সিঙ্কটাকে খুব ভালো করে মুছে ফেলি, এতে করে সিঙ্কটা খুব শুকনো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু বেশ অনেকটা সময় রোদে রেখেছি, আর আমার বেলকনিতে রোদ যেহেতু বেশি আসে তাই বেশি সময় রাখলে পাতাগুলো পুড়ে যেতে পারে, তাই আমি এক ঘন্টার মতো রেখেই গাছগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। সেই সাথে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।